মহান আল্লাহ তালের শুক্রিয়া আদায় করে আজকে আমি আপনাদের সাথে আরেকটি ছোট্ট ভিডিও শেয়ার করছি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার এই চ্যানেলটিতে ভিডিমা মিনিউকে তো এই যে দুইটা প্যাকেট দেখতে পাচ্ছেন আমি অনলাইন একটা জিনিস এই প্রথম শপিং করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বড়ো দুইটা প্যাকেট দেখা যাক এর মধ্যে কি আছে আমার খুবই পছন্দের একটা জিনিস বা বলতে পারেন এটা আমার একটা হবি তো সেই জিনিসটাই আজকে আমি অনলাইনে এই প্রথম শপিং করলাম তো প্রথম প্যাকেটটা আমি খুলে নিচ্ছি তো তারপরেই আপনারা দেখতে পাবেন যে এটার মধ্যে কি আছে এই যে বের হয়ে গেল আমার খুবই পছন্দের একটা জিনিস ইনডোর প্লান্টস আমি খুবই পছন্দ করি আর লকডাউন শুরু হওয়ার পরে আরও বেশি আর কি ইনডোর প্লান্টস কালেকশনের ব্যাপারে বা এগুলা সংগ্রহের ব্যাপারে বেশি আগ্রহী হয়েছি তো আমি দুইটা পেজ থেকে আমি এই অর্ডারগুলো করেছি তো দুইটাই একই দিনে চলে এসেছে আর মাসাল্লাহ দুইটা প্যাকেটই মানে ওরা দুইটা পেজই যে গাছগুলো পাঠিয়েছে খুবই প্রটেক করে আর কি গাছগুলো এমনভাবে প্যাকেজ করেছে যাতে একটার সাথে একটা লেগে না যায় বা নষ্ট না হয়ে যায় তো এই যে নিচে এই ধরনের ফোম দিয়ে তার উপরে গাছ তারপরে আবার উপরে আবার ফোম কাগজ এগুলো দিয়ে পাঠিয়েছে আর এই যে আমাদের বাসার সদস্য কিকো ও চলে এসেছে দেখতে যে ওর কোনো জিনিস আসছে কি না কারণ ওরও খাবার তারপর লিটার এইগুলোও মাঝে মধ্যে কিনি তো গাছগুলোকে প্রথমে এভাবে প্লাস্টিকের প্যাকেটে করে তার উপরে আবার এরকম কাগজের প্যাকেট দিয়ে মুড়িয়ে দিয়েছে তো আমি মোটামুটি স্যাটিসফাই এই দুইটা পেজ থেকে যে গাছগুলো পেয়েছি খুবই রিষ্টপুষ্ট আকারে ছোট তারপরেও রিষ্ট পুষ্ট আর কি মোটামুটি ভালোই লেগেছে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দুইটা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটা করেছি তার দুই দিন পরে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কোন গাছগুলো অনলাইন থেকে শপিং করেছি যারা ইনডোর প্লান্ট পছন্দ করেন তারা তো এগুলো চিনেন বা জানেন তারপরেও আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে কোন গাছগুলো আমি নিয়ে আসছি তো সর্বপ্রথম এইটা দিয়ে আমি শুরু করছি আসলে যারা ইনডোর প্লান্ট পছন্দ করেন তাদের একটা কমন প্লান্ট হচ্ছে পথস গোল্ডেন পথস যেটা সেটা কিন্তু সবার ঘরেই থাকে ইনডোর প্লান্ট হিসাবে এটা খুবই জনপ্রিয় তো পথস কিন্তু ভ্যারাইটি টাইপের আছে আমার জানা মতে পনেরো বা বিশ রকমের পথস আছে তো এইটা হচ্ছে এক ধরনের পথস এটার নাম আমি দিয়ে দিব এই পথসটার নাম হচ্ছে নিয়ন গোল্ডেন পথস তো এই পথসের কালার যেটাই পাতার কালারগুলো কিন্তু লেমন কালারের খুবই সুন্দর একটা কালার আর কচি যে পাতাগুলো সেগুলো একদম ফ্রেশ লেমন কালার আর যেগুলো একটু ওল্ড হয়ে যায় সেগুলো হালকা একটু ডিপ কালার হয় তারপরেও কিন্তু বেশিরভাগ পাতাগুলোই থাকে এরকম লেমন কালারের তো যে কোনো ঘরের এক সাইডে যদি এই কালারের পাতা থাকে তাহলে কিন্তু ঘর অনেক উজ্জ্বল হয়ে যায় আমি কয়েকজনের বাসায় বা ভিডিওতে দেখেছি খুবই ভালো লেগেছে তো সেই থেকে আমার খুবই শখ ছিল এই ধরনের একটা পথ কেনার তো আমি সচরাচর যে শপিং এর জন্য যাই যে প্লান্ট শপগুলোতে সেখানে পাইনি এ কারণে অনলাইনে নিয়ে নিলাম তো এই আর কি আর এই পথস টেক কেয়ার করা কিন্তু খুবই ইজি নর্মাল যে পথস যেভাবে টেক কেয়ার করি সেভাবেই তো এই কারণে এটা হচ্ছে আমার পছন্দের একটা কালেকশন তো আপনারা অবশ্যই জানাবেন এই প্লান্ট আপনাদের কেমন লেগেছে এরপরের যে গাছটা দেখাবো সেইটাও কিন্তু পথস তো এই যে এই পথসটাও খুবই সুন্দর এর ভেরিয়েশনটা খুবই সুন্দর লাগে দেখেন বেশিরভাগ হচ্ছে এটা হচ্ছে ক্রিম কালারের শেডটা হচ্ছে বেশি ক্রিম কালার আর হালকা সবুজ আর যেগুলো কচি থাকে সেগুলো একদম মানে ক্রিম কালারের বের হয় যে দেখতে পাচ্ছেন কচি যেগুলো আর একটু পুরানো হওয়ার পরে একটু চারিদিকে একটু সবুজ কালারটা দেখা যায় তো এই পথসটার নাম হচ্ছে হ্যাপি লিপ মঞ্জুলা পথস তো এটাও কিন্তু খুব জনপ্রিয় একটা পথস তো আমার এটাও খুব শখ ছিল আর এগুলো প্রত্যেকটাই কিন্তু হ্যাঙ্গিং প্লান্ট আর বাসায় যেহেতু স্পেস কম মানে নিচে রাখার তো এ কারণে আমি হ্যাঙ্গিং প্লান্ট মানে এবার বেশি নিয়েছি তো এই পথসটা আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন হ্যাপি লিপ মানজুলা পথস তো এইটাও মানে আমার পছন্দের তালিকায় ছিল তো আমি এটা নিয়ে নিয়েছি তো আপনারা জানাবেন যে কেমন লেগেছে এছাড়াও আমি আর পথস নিয়েছি এই যে এই যে দেখতে পাচ্ছেন তো এটার পাতাটা খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন সিলভার কালার আর হচ্ছে সবুজ কালার শেড শেড আর পাতাগুলোর সাইজটা বেশ মাসাল অনেক বড় থাকে এই শাটিন পথস এটার নাম হচ্ছে আর গুইনিয়াস তো এটার মধ্যেও কিন্তু দুইটা দুই ধরনের আছে একটা একটু পাতাটা ছোট তো ওইটাও আমার আছে তো এইটা আবার আমি অর্ডার দিয়ে নিয়ে আসছি এবার তো এইটাও কিন্তু টেক কেয়ার করা ইজি এখন দেখা যাক কেমন হয় আর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর বোঝা যাচ্ছে কিনা জানি না এটা কিন্তু গ্লেজি ভিতরে একটু সিলভার কালারটা গ্লেজ দিচ্ছে আর কি আর যে সাইজগুলা কিন্তু বেশ বড় বড় হয় তো এই যে এটা হচ্ছে শাটিন পথস তো এই এটাও নিয়েছি এবার অনলাইন তো এখন আপনাদের সাথে শেয়ার করব আর একটা পছন্দের প্লান্ট তো এটা কিন্তু দেখতে অনেকটা পথসের মতো তবে এটা পথস না এটা হচ্ছে ফিলোডন্ড্রন এই প্রজাতির আর কি তো ফিলোডেনড্রন যেটা সেটারও মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি আছে এটার নাম হচ্ছে মাইকানস আর এই যে পাতাগুলো খেয়াল করলে দেখবেন এই পাতাগুলো কিন্তু বেলভেট টাইপের আর খুব ইয়ে করে শাইনি আর ছোট যে লিপসগুলো সেগুলো কিন্তু একটু ডার্ক মেরুন যেটা বলে বা খয়রি বলতে পারেন এই টাইপের একটা কালার আর যেগুলো ওল্ড হয়ে যায় সেগুলো হচ্ছে ডিপ সবুজ হয়ে যায় আর কিছু পাতা দেখা যায় হালকা সবুজ রঙের বা কচিকলা পাতা রঙের সেরকমও বের হয় তো এই পাতার যে ভেরিয়েশন এটার কারণে কিন্তু এই গাছটা মানে এই প্লান্টটা বেশ জনপ্রিয় তো আমার ফিলোডেন্ড্রন অন্য একটা আছে ব্রাজিল যেটা সেটা আছে তো মাইকান্সটা আমি এ কারণে এবার অর্ডার দিয়ে নিয়ে এসেছি আর এগুলোও কিন্তু অনেকটা পথসের মতোই টেক কেয়ার করতে হয় আর এটাও কিন্তু হ্যাঙ্গিং প্লান্ট তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো এখন যেটা শেয়ার করব এইটাও আমার পছন্দের মধ্যে একটা আমার আগে কখনো এই টাইপের গাছ ছিল না অর্থাৎ এটা হচ্ছে হয়া প্রজাতি যারা ইনডোর প্লান্ট পছন্দ করেন তারা জানেন হয়া কিন্তু খুবই জনপ্রিয় একটা প্লান্টের নাম তো হয়াও কিন্তু অনেক ধরনের আছে অনেক ধরনের হয়া রয়েছে তো এই হয়াটা হচ্ছে এটার নাম হচ্ছে হয়া কার্নোজা ক্রিমসন কুইন তো এটা মানে নিলাম এই প্রথম যেহেতু এটা নিয়ে আমি শুরু করলাম যে কেমন হয় দেখি এরপরে ভালো লাগলে যদি দেখি যেটা টেককার করা ইজি বা ভালো হচ্ছে তখন আমি অন্য কাল ইয়েগুলো কালেকশন করব আর এটা এটাতে কিন্তু ফুল হয় আর সারা বছরই এটা মানে আর কি টেকে ফুল হয়তো বা বছরে একবার বা দুইবার এরকম দিবে আমার অতটা ইয়ে নেই তবে জানি যে ফুল হয় এটাতে ফুল হবে আর কি তো পাতার বৈশিষ্ট্যগুলো যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে ভিতরটা হচ্ছে ডিপ সবুজ আর চারিদিকে কিন্তু যে ইয়েটা বর্ডারটা সেটা কিন্তু এই যে হালকা সাদা কালারের আর কি তো এই কারণেই কিন্তু পাতাগুলো একটু অন্যরকম হয়ে গেছে মানে ভালো লাগে আর এই পাতাগুলো কিন্তু বেশ শক্ত টাইপের গাছটাও বেশ মানে ডালগুলো ধরে দেখলাম যে শক্ত তো জানি না কেমন হবে আর এই যে ছোট্ট একটা পাতা গজিয়েছে আর এরকম লম্বা যে ডাটা যেগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেই ফুল বের হয় তো আমার এই প্রথম একটা হায়ার কালেকশন আমি ইনশাল্লাহ নেক্সটে আরও হায়ার কালেকশন নিতে পারি যদি এটা ভালোভাবে টিকে যায় আর কি তা আমার তো খুবই ভালো লেগেছে তো আপনাদের সাথেও শেয়ার করলাম তো আপনারা জানাবেন যে কেমন হয়েছে থাকে নেক্সটে আরও কিছু কিনবো তো দেখাই এটা হচ্ছে সরি এটা এদিকে সরাইনি এটা হচ্ছে ফার্ন ফার্ন হচ্ছে বিভিন্ন টাইপের ফার্ন আছে তো এটা হচ্ছে অ্যাসপারাগাস যেটা তো আমার খুব ভালো লাগে এটা আমি বিভিন্ন জায়গায় যখন দেখেছি তো ফার্নের অনেকগুলোই মানে সুন্দর অনেক জাতীয়ই আছে তবে আমার এই জিনিসটা সবসময়ের জন্যই মানে খুব পছন্দের ছিল তো এইটাও আমি অনলাইনে তারপর অর্ডার করলাম তো দেখা যাক এইটা বেশ মোটামুটি ভালোই খারাপ না মানে একদম ছোট না যে সাইজটা আসছে আলহামদুলিল্লাহ ভালো এখন যদি ভালো থাকে তবে আমার হ্যাঁ কিটো এই পাতাটা খুব পছন্দ করছে ও এই গাছটার কাছে যে এটা খায় না ঠিক কিন্তু শুকে বা একটু ছিঁড়ার চেষ্টা করে এই কারণে একটু সতর্কে এটা রাখতে হবে তো এইটা হচ্ছে আমার ফার্নের একটা কালেকশন নেক্সট এবং লাস্ট যেটা আচ্ছা এটা এখান থেকে বের করে তাহলে দেখতে সুবিধা হবে আচ্ছা এইটা এটা হচ্ছে অ্যালোকেশিয়া অ্যালোকেশিয়া পলি যেটা এটার নাম যে ব্রিনা অনেক ধরনের অ্যালোকেশিয়া আছে তো এটা হচ্ছে অ্যালোকেশিয়া পলি তো দেখা যাচ্ছে কি না জানি না দেখি তো আচ্ছা এইটা তো এই যে ডিফারেন্ট টাইপের পাতার ইয়েগুলা খুবই চমৎকার এই কারণেই আমার বেশি পছন্দ মানে এই ডিজাইনটার জন্য তো দেখা যাক হ্যাঁ কেমন হয় এই পাতাগুলোর বৈশিষ্ট্য যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে উপরের পাটটা এরকম ডিপ সবুজ আর এর শিরা যেগুলো শিরাগুলো কিন্তু এই যে একদম স্পষ্ট আর অনেকটা ফোলা মানে উঁচু হয়ে আছে আর এগুলো বেশ শক্ত টাইপের পাতা আর নিচের অংশ কিন্তু একদম পার্পেল টাইপের ডিপ পার্পেল তো কালার কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার আর এর ইয়েগুলো সাইজগুলো একটু বড় আর কিছুটা বাংলাদেশের যে কচু পাতা এরকম আকৃতির আর কি আর বিশেষ করে এই যে যে শিরাগুলো এগুলো কিন্তু একটু উঁচু আর হার্ড টাইপের পাতাগুলো তো ভালোই লেগেছে দেখা যাক এইটা আমার কাছে কেমন থাকে অ্যালোকেশিয়া এটাও আমার প্রথম অ্যালোকেশিয়া আমার আগে কেনা হয়নি তো দেখি এটা টেক কেয়ার করা কেমন যদি ইজি হয় তাহলে আমি অন্য ধরনের অ্যালোকেশন যেটা সেগুলো নেব আর আমার এটা বেশি পছন্দ হয়েছে এই কালার কম্বিনেশন এবং এই পাতার যে ডিফারেন্ট একটা লুক এইটার কারণে খুব বেশি ভালো লেগেছে তো যাই হোক এইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে তো আজকে টোটাল কতগুলো গাছ কিনেছি সবগুলো আমি একসাথে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই যে টোটাল এখানে আমার কতগুলো আছে সেভেন এই যে এটা হচ্ছে পথস এটা হচ্ছে হ্যাপি যেটা মঞ্জুলাঞ্জুলা পথস এটা নিয়ন পথস এটা তো অ্যাসপারাগাস ফার্ন এটা হচ্ছে ফিলোডান্ডন মাইকান্স আর এটা তো হয়া হয়া কুইন আর এটা হচ্ছে শার্টিন পথস যেটা সেটা তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও আসলে যারা ইনডোর প্লান্টস পছন্দ করে তাদের আজকের ভিডিওটা ভালো লাগে ঘরের এক কর্নারে যদি এরকম মানে ন্যাচারাল প্লান্টস রাখা যায় তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায় তো আপনারা যারা মানে ব্যবহার করেন মানে যারা ঘরে রেখেছেন তারা তো জানেনই আর যারা এখনো এগুলো তো অভ্যস্ত না বা এত বেশি পছন্দ করেন না তো আপনারা যদি একটা দুইটা রেখে দেখেন তাহলে বুঝবেন যেটা আসলে কতটা মনে শান্তি দেয় বিশেষ করে এই লকডাউনে ঘরের মধ্যে বসে থেকে থেকে যখন বোর হয়ে যেতাম তখন এই যে গাছগুলোর যত্ন বা মানে এক একটা লিভস যখন বের হয় নতুনভাবে বের হয় তখন যে কি আনন্দ লাগে তো এইগুলোর পেছনেই কিন্তু অনেকটা টাইম চলে যায় আর মন অনেক প্রফুল্ল থাকে যখন এই গাছগুলোকে বড় হতে দেখবেন তখন কিন্তু অনেক ভালো লাগবে তো যাই হোক আমার একটু সামান্য প্লান্টস বা যেটা আমি পছন্দ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ